بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد. শহীদ শাহিন সুমন নামে একদিনই ভাই তিনি দোহা কাতারে থেকে জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার পরিণাম অত্যন্ত ভয়াবহ এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি বিদেশে থাকি আমার কিছু নিকটতম আত্মীয় স্বজন আছে যে তারা আমার নিকট থেকে কিছু পাওয়ার আশা রাখে এখন তারা যে দাবিটা করে আমার সামর্থ্য তাদেরকে সেই জিনিসগুলো দাবিগুলো পূরণ করা সম্ভব হয় না এক্ষেত্রে আমি মাঝে মধ্যে তারা যখন ফোন করে আমি ফোন রিসিভ করি না বা তাদের সাথে আমি তাদেরকে খোঁজখবর নেই না এমত অবস্থায় আসলে যেহেতু আমি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করছি না এমত অবস্থা আসলে আমি গুণাগর হব কিনা যে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন জি সম্মানিত দিনী ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য জি সম্মানিতা দিনী ভাই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ব্যাপারে আল্লাহ পবিত্রকুর আয়নুল করিমে বিস্তারিত আলোচনা রেখেছেন আলোচনা করেছেন পাশাপাশি রাসুল্লাহ মুক্তিরতা বাণী হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে রাসুলসাল ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে অধিক হারে সতর্ক সাবধান করেছেন মানুষদেরকে সুতরাং আত্মীয়তার সম্পর্ক আমাদের রক্ষা করতে হবে তো আসলে আপনি বিদেশে আছেন জি তো আপনার নিকটতম কিছু আত্মীয় স্বজন আপনার নিকটকে কিছু পাওয়ার আশা রাখে দাবি রাখে তারা আপনার নিকটে চাচ্ছে কিন্তু আপনার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের চেয়ে তারা বেশি চাচ্ছে থেকে আপনি দিতে না জি তবে এখানে আপনি যে তারা ফোন করছে বা আপনি তাদের খোঁজখবর নিচ্ছেন না এটা একটা অন্যায় কাজ হয়ে যাচ্ছে আপনাকে তাকে হাসি মুখে তাদেরকে বলতে হবে খোঁজখবর আপনাকে নিতে হবে তারা যখন ফোন করবে আপনি ফোনটা রিসিভ করবে যদি ফোন রিসিভ না করেন কথা না বলেন তাহলে তারা কিন্তু আপনার ব্যবহারে কষ্ট পাবে তারা আপনার ব্যবহারে কষ্ট পাবে জন্য এজন্য যখন তাকে ফোন দিবে তখন আপনি ফোনটা রিসিভ করবেন কিন্তু তারা যখন আপনার নিকট থেকে কোনো কিছু দাবি করছে যে যে জিনিসটা তারা চাচ্ছে আপনি সেটা দিতে না আপনার সে সামর্থ্য নাই এত টাকা আপনার নেই এমন তো অবস্থায় তাদেরকে বোঝাতে হবে যে দেখো আমি এত টাকা ইনকাম করি এখন তোমরা যদি এটা চাচ্ছ এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আপনি বোঝানোর চেষ্টা করবেন আশা করি যদি বিষয়টা আপনি উপস্থাপন করেন যদি তাদেরকে বলেন হয়তো বা ঈশ্বর তারা বুঝবে বিষয়টি অনুধাবন করবে এই সুতরাং এজন্য আত্মীয়দেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে যে জিনিসটা আমি চাচ্ছি সে আমার সেই নিকটতম লোক সেটা দেওয়ার সামর্থ্য আছে কিনা দেওয়ার দাবি রাখে কিনা দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা এদিকেও খেয়াল রাখতে হবে সুতরাং আপনি সাথে ভালো ভালো আচরণ ব্যবহার তাদের করে খোঁজখবর নেবেন তবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এটাই আর এ বিষয়ে যারা আছেন তাদেরকে সজাগ থাকতে হবে যে আমি এমন কোনো কিছু দাবি করব না যা যেটা দিতে পারবে না যেটা আমার আত্মীয় দিতে পারবে না এমন কোনো দাবি করা যাবে না সুতরাং আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন আর যদি এমত অবস্থায় তারা যদি খুশি হয়ে যায় আপনি জিনিসপত্র যেটা আপনাকে দাবি করছে সেটা দিতে না পারার কারণে তারা যদি অসন্তুষ্ট হয় খুশি থাকে তারপর আপনি তাদেরকে মাঝে মধ্যে খোঁজখবর রাখবেন যদি এমনটা হয় ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের খবর তো জানছেন কি আছে অন্তরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন জি আল্লাহ আলম আসসালাম আলিকুম বেশি পেয়েছেন আসসালাম আলিকুম